কথামৃত পড়া হচ্ছে ধর্মগ্রন্থের প্রয়োজন কতখানি ঠাকুর বোঝাচ্ছে সাধন ভজনের প্রথম অবস্থায় বইটাই দরকার ঈশ্বরীয় লীলা জ্ঞান ভক্তির কথা পাঠ করলে মন খুব উঁচু হয়ে ওঠে কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি কাছে কোনো বইটই রাখেন না মা সরস্বতী যাদের জিহ্বা ভাগ করে তাদের আর বই দিয়ে কি হবে যেমন সুক্তের শাস্ত্রে চিনি ও বালিতে সাধুরা সাধুরা বেছে। চিনিটা ফেলে দেয়। সকল শাস্ত্রের সার গ্রহণ করে তারা জগতে বাস করে বটে কিন্তু তারা সকলের মধ্যে সেই ব্রহ্ম বস্তুরই উপভোগ করে সব জায়গায় ভগবান আছেন কিন্তু অবিদ্যা গ্রস্তে প্রকাশ নেই যেমন সোনা মাটি চাপা পড়ে থাকে দিব্যবাণীর প্রতি শিরোনাম ধর্মগ্রন্থের প্রয়োজনীয়তা স্বামী বাসুদেবানন্দের